দাঁড়ায়, ধরুন আমি শুভেন্দু অধিকারী আয়নার সামনে দাঁড়িয়েছি, আয়নার দিকে তাকিয়ে আমি নিজেকে বলবো না, হিকিরি বেটা তুই কাল কি বলেছিস আজ কি বলছিস, হ্যাঁ তো লজ্জা লাগবে আমার দাঁড়াতে, এদের লজ্জা শরম নাই, এরা এত বড় নেতা ছিল লজ্জাকে রুটি দিয়ে জলে চুবিয়ে কে হজম করে ফেলেছে। বক্তব্য দীর্ঘায়িত করার আগে কয়েকজন আজকে শুভেন্দুবাবুর খাঁচা থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, তাদেরকে একটু ডেকে নি। আপনারা প্রত্যেকে এনাদেরকে হাততালি দিয়ে আমাদের এই নেত্রীর পরিবারে, দিদির পরিবারে আসুন, আমরা স্বাগত জানাই। আপনাদের রোজকার জীবনে কতটা কষ্ট করে সংসার চালাতে ওই মহিলা তো জানেন, তালির বাড়ি থেকে উঠে এসেছেন, এবং শান্তিকুঞ্জের মতো বাড়িতে তো থাকেননি তিনি, তার মুরদ নেই, তৃণমূলে থেকে লুটে পুটে যা তা করেছে। আগে নাকি টিউশন পড়াতো আর কাঁচা কলা বিক্রি করতো। মোদিজি এখানে মন কি বাত করেছে কদিন আগে, মানে মোদিজির মনের কথা আমরা শুনবো, যেন মোদিজি ভোট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী বানিয়েছে, ওনার কি দাবি আমরা শুনে আমরা কাজ করব। আরে আমাদের দাবি তো আপনি শুনবেন, দুহাত তুলে গলার জোরে পাড়ায় পাড়ায় গলির মোড়ে খেলা হবে, তো আমাদের সাথে প্রায় দু বছর পর দেখা হচ্ছে, কিন্তু একটা জিনিস ভেবে ভালো লাগছে যে এমন একটি জায়গায় আজকে সভা করতে এসেছি যে জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে যে আমাদের খাতায় কলমে লেখা আছে এখানকার এমএলএ শুভেন্দু অধিকারী, কিন্তু এখানে থাকা সমস্ত ব্যক্তি বিশ্বাস করেন এখানকার বিধায়কের নাম মমতা ব্যানার্জি, ফলে এইরকম একটা জায়গায় সভা করতে এসেছি, ভীষণ ভালো লাগছে। দেখুন আপনারা এখানে যারা উপস্থিত আছেন, মিলেমিশে বসে আছেন, হিন্দু আছেন, মুসলমানও আছেন, বাঙালিও আছেন, অবাঙালিও আছেন, ফর্সাও আছেন, কালোও আছেন, লম্বাও আছেন, বেটেও আছেন, কিন্তু আপনারা জানেন এখানে যারা বসে আছেন আপনাদের একটা পরিচয় হচ্ছে কি, একমাত্র পরিচয় সবাই মানুষ, কেউ পাশে তাকিয়ে ভাবেন না যখন বন্যা আসে নৌকা নিয়ে মুড়ি তরকারি বিতরণ হয় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, যার থেকে মুড়িটা নেয় বন্যা আক্রান্ত লোকেরা, তারা ভাবে মুড়িটা মুসলমান দিচ্ছে না হিন্দু দিচ্ছে, ভাবে না। আমি তখন ক্লাস সিক্সে পড়ি, খুব ছোট, যখন নন্দীগ্রামে আপনারা রক্তাক্ত হচ্ছেন, মার খাচ্ছেন, পরবর্তীকালে ইতিহাসের পাতায় যখন ইউটিউব খুঁজে খুঁজে সেই ভিডিওগুলো দেখি, এক একটা গুলি চলছে সিপিএম এর সন্ত্রাসী সরকারের গুলিতে, এক একজন মানুষের দেহ লুটিয়ে পড়ছে, সেদিনকে ওই লুটিয়ে পড়া দেহর মধ্যে হিন্দুর ভাগ ছিল না, মুসলমানের ভাগ ছিল না, বঞ্চিত নিপীড়িত নন্দীগ্রাম একত্রে দাঁড়িয়ে রক্ত ঝরিয়েছিল। আজকে কি বেমালুম, একজন স্বার্থপর লোক দল পাল্টে এই আন্দোলনের বুকে একটা তরবারি দিয়ে দাগ কেটে দিল, তুমি হিন্দু তুমি মুসলমান, কি অসাধারণ। সবচেয়ে বেশি আজকে আনন্দ পাচ্ছে সেদিন গুলি চালানো বুদ্ধবাবুর সেই সরকার, সেই দিনকার সিপিএম এর নেতারা, ওরা ভেবেছিল যে আমরা যে কাজটা সেদিন পারিনি নন্দীগ্রামকে ভাগ করার, সেই দিনকে তৃণমূলের ভেতরে ছদ্মবেশে লুকিয়ে থাকা একজন খারাপ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে সেই ভাগটা করে দিল। আপনারা এই ভাগ হতে দেবেন না মায়েরা দাদারা, এতগুলো বছর আপনারা এক জায়গায় আছেন, কোনোদিন কারোর ধর্ম পরিচয় জানার প্রয়োজন পড়েনি, আজ কেন হঠাৎ করে এরা মনে করাচ্ছে, কেন মনে করাচ্ছে জানেন, কখন মনে করানোর দরকার পড়ে আপনার ধর্ম কি আপনার জাতি কি, যখন পেটে ভাত দেওয়ার মুরদ থাকে না। এই বিজেপির পেটে ভাত দেওয়ার মুরদ নেই, ফ্রি রেশনের চাল দিচ্ছে মমতা ব্যানার্জি, আর সেটা ফোটাচ্ছেন কত, নরেন্দ্র মোদীর 1200 গ্যাসে। আরে দিদি যদি ফ্রি রেশনের চাল দেয়, শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলে, ও বাড়ির সামনে এলে একটা করে চিৎকার করে বলুন, মমতা ব্যানার্জি যদি ফ্রি রেশনের চাল দিতে পারে, তোমার বাবা মোদী কেন ফ্রি গ্যাস দেবে না বলো, দাও তবে তো বুঝবো তুমি ক্ষমতায় এলে কত কাজ করবে, মানুষকে তো খালি বড় বড় ভাষণ দিয়ে গেলে, দাও মোদীজিকে বলো কিছু দিতে, শুধু তো নিয়েই গেল, ব্যাংকের থেকে টাকা কাটছে কে, নরেন্দ্র মোদী, আবার কে, গ্যাসের দামে লুটছে কে, নরেন্দ্র মোদী, আবার কে, আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক করানোর নামে 1000 টাকা করে লুটলো কে, নরেন্দ্র মোদী, আবার কে, ছাগলের মাথার সাথে হাতির মাথার লিংক করার পরে এসে বলবে পাঁঠার মাথার সাথে গরুর মাথা লিংক করাবো, কাজ নেই এদের। বক্তব্য দীর্ঘায়িত করার আগে কয়েকজন আজকে শুভেন্দুবাবুর খাঁচা থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, তাদেরকে একটু ডেকে নি। প্রথমেই সোনাচূড়া অঞ্চল 263 নম্বর বুথ থেকে রাজু মাইতি, সরবিন্দু মাঝি, সাউথ খালি, তারা এসেছেন, এবং আসুন এই যে এই মানুষগুলো এসেছেন, আরেকজন কোথায়, আচ্ছা এই যে এনারা এসেছেন, এনারা দু তিনটে কারণে এসছেন,
তার প্রথম কারণ হচ্ছে 2019 মনে আছে দিলীপ বাবু বলেছিল গরুর দুধে সোনা আছে, এরা বাড়িতে অনেক খুঁজেছে গরুর দুধে সোনা পায়নি, তাই প্রথম। আর দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যজ্ঞে সামিল হতে এনারা প্রত্যেকে যোগ দিয়েছেন। আমি আরেকজন ভেকুটিয়া অঞ্চলের 34 নম্বর বুথ থেকে কানাই গিরি এবং তার পরিবার, তারাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাথে যোগ দিচ্ছে। কারণ এরা প্রত্যেকে দেখেছেন যে শুভেন্দু বাবুদের বড় বড় বুলি কাজের বেলায় কিচ্ছু নাই, তাই এরা প্রত্যেকে দিদির পাশে প্রত্যেকে যোগ দিয়েছেন। আপনারা প্রত্যেকে এনাদেরকে হাততালি দিয়ে আমাদের এই নেত্রীর পরিবারে, দিদির পরিবারে আসুন, আমরা স্বাগত জানাই। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। মানুষের রোজকার জীবনের যে যন্ত্রণা কষ্ট, যেটা মোদিজি আরো বাড়িয়ে চলেছেন, সেটা এরা বুঝতে পারছেন। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, এনারা সবাই পুরনো বিজেপি করতেন, আপনারা আমার একটা কথা বলুন তো, এই এলাকায় আমি নামটা একবার দেখে বলছি, দেখুন তো নামটা চেনেন কিনা, এই এলাকায় এই নামটা মনে করে বলুন তো, মেঘনাথ পালের নাম মনে আছে? মনে আছে? এই মেঘনাথ পাল ছিলেন নন্দীগ্রাম ব্লকের আমাদের দলের নেতা। যখন প্রশান্ত কিশোর আমাদের দলে এলেন, অভিষেক ব্যানার্জি কোনায় কোনায় কার্বলিক অ্যাসিড ঢালা শুরু করলেন, তখন সব সাপখোপগুলো তো বেরিয়ে যাচ্ছিল বাড়ি থেকে। এই সাপখোপের মধ্যে আরেকটা সাপখোপ বেরিয়ে গেছিল, যার নাম মেঘনাথ পাল। এ তৃণমূলের থেকে লুটে পুটে যা তা করেছে, আগে নাকি টিউশন পড়াতো আর কাঁচা কলা বিক্রি করতো, তারপরে নাকি মেয়ের বিয়ে দিয়েছে কয়েক কোটি টাকা খরচ করে, ঠিক বলছি? আচ্ছা, এই লোকটা তৃণমূলে থাকাকালীন শুভেন্দু বাবুর নির্দেশে আদি বিজেপির নেতাদের বিরুদ্ধে কেস করেছিল, আর আজকে এই লোকটার তলায় রাজনীতি করতে হচ্ছে আদি বিজেপির কর্মীদের। এরা কি যন্ত্রণা সহ্য করতে পারে, তাই পালিয়ে এসছে। আরেকজন, যেখানে দাঁড়িয়ে আমরা মিটিং করছি, এই গোকুলনগরের পঞ্চায়েত প্রধান ছিলেন অশোক করণ, পঞ্চসভাপতি ছিলেন এই অশোক করণ, ইনিও তো বিরাট বাড়ি ফাড়ি বাগিয়েছেন। হ্যাঁ, সে এখন কোথায় গেছে? বিজেপিতে। শুভেন্দু বাবু বড় চোর, তার পাশে মেজ চোর, সেজ চোর, ন চোর, ছোট চোর সব নিয়ে গেছে। বিজেপির নেতা কর্মীদের ঘর বাড়ি লুট করেছে এবং বিরোধী শূন্য রাজনীতির সূচনা করেছে। আজকে শুভেন্দু বাবু বলেন না তৃণমূল প্রার্থী দিতে, আরে বাবা তুমি তো নন্দীগ্রামে ছিলে, তুমি কেন বিজেপি সিপিএম কে তখন প্রার্থী দিতে দাওনি? তুমি তো শুরু করে গেছো রাজনীতির, আর তোমার জেলায় মমতা ব্যানার্জিও যেন দেখতে না পারে সেই ব্যবস্থা করে রাখতে, তুমি নিজের একনায়কতন্ত্র চালাতে। এই মাঠেই আপনাদের সেই অনুগামীদের নিয়ে মিটিং করেছিল না, এইখানে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে দেখা হবে, মনে আছে? কিন্তু তখনও অনেকে বোঝেননি এই ময়দান বিজেপির ময়দান, পরে যখন আস্তে আস্তে বেরোলো সবাই বুঝেছেন। এবার আমায় বলুন, এই যখন কার্বলিক অ্যাসিড দেওয়া শুরু হলো আমাদের পার্টিতে, আপনার বাড়িতে সাপ ঢুকলে কি করেন? মায়েরা আপনি জানেন না কোথায় লুকিয়ে আছে, কি করেন? লঙ্কা পোড়া দেন তো। আমাদের পার্টিতে 2019 পর লঙ্কা পোড়া দেওয়া হয়েছিল, ওই গন্ধে সাপ খুব বেরিয়ে এসেছিল, সেইগুলো এখন বিজেপিতে গেছে, গিয়ে সাপ থেকে সব ল্যাটা সাপ ছিল ওখানে গিয়ে সব নাগরাজ হয়ে গেছে, গিয়ে এখন তৃণমূলকে দল ফস করছে, ফস পিসির নামে ফস, ভাই বোন ভাইপো ভাইপো করে ফস। এই যে এগুলো করছে, এরা ভুলে গেছে যে মানুষ কিন্তু এই সাপখোপদের চক্করে আর পড়বে না। এবং সেটাই আমি আপনাদের এখান থেকে বলছি, শুভেন্দু বাবু যে চিটিংবাজি করে জিতেছেন, চোর ছেচরদের নিয়ে বিজেপি সাজিয়েছেন, আপনার পার্টির কর্মীরা আপনার ভেতরে ভেতরে গণবিদ্রোহ করবে, লিখে রাখুন। আর এই পঞ্চায়েত নির্বাচনে পদ্মফুল ছাপা হয়ে যাবে নন্দীগ্রাম থেকে, কথাও মিলিয়ে রেখে দিন শুভেন্দু বাবু, মিলিয়ে রেখে দিন। আর কেন হবে জানেন? পাপ করলে একদিন দুদিন সেই পাপের পরও মানুষ আনন্দে থাকতে পারে, কিন্তু একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না, তাই তো? আর একটা বড় কারণ কি, আমাদের প্রত্যেকের ঠাকুমারা আমাদেরকে বলেছিল, বাবু জীবনে যত অন্যায় কর, যত পাপ কর, কখনো মায়ের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করিস না। এ মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে গেছে, ভগবান বা আল্লাহ যাই বলুন তার খাতায় নাম তোলা আছে, এই হিসাব তো একে মিটিয়ে যেতেই হবে, হবেই। কিন্তু শুভেন্দু বাবু বলেন কি, বিজেপি দারুণ দল, তৃণমূল নাকি ফালতু দল। আমি আপনাদের একটা জিনিস শোনাই, আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলছে, এবং আমি আপনাদেরকে যাচাই করার জন্য অনুরোধ করছি, শুভেন্দু অধিকারী ঠিক সেদিন কি বলেছিলেন। মনে করুন শুভেন্দু বাবু এখানে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, ব্রিটিশের ছেলে
এখন নিজেই বলে ভারত মাতা কি জয়। স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল আরএসএস বিজেপি। কে বলছে সুবেন্দু অধিকারী? বিজেপি ব্রিটিশদের দালাল ছিল, এই কথা আপনাদের চোখের সামনে কে কার মুখ থেকে শুনলেন? সুবেন্দু অধিকারী। বিজেপির একটাই বলি হয়েছে এখন, ভারত মাতা কি জয় আর জয় শ্রীরাম। কে বলছে সুবেন্দু অধিকারী? এগুলো বলে বিজেপিকে গালাগাল করতো, বিজেপি দিকে এগুলোই করে। আয়নার সামনে যখন দাঁড়ায়, ধরুন আমি সুবেন্দু অধিকারী আয়নার সামনে দাঁড়িয়েছি, আয়নার দিকে তাকিয়ে আমি নিজেকে বলবো না, হিকিরি বেটা তুই কাল কি বলেছিস আজ কি বলছিস? হ্যাঁ তো লজ্জা লাগবে আমার দাঁড়াতে? এদের লজ্জা শোন নাই, এরা এত বড় নেতা ছিল, লজ্জাকে রুটি দিয়ে জলে চুবিয়ে কে হজম করে ফেলেছে, হজম করে ফেলেছে। তারপরে আবার কার বিরুদ্ধে লড়বে? মমতা ব্যানার্জি। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের শুধু এইটুকু বলে শেষ করি, মায়েরা নির্বাচনে অংশগ্রহণ করা বা যা কিছু করা, তার আগে নিজেকে মনে মনে দুটো প্রশ্ন করবেন। আজকে বাড়ি ফিরে যান, একটা খাতা বাড়িতে নিন, আমার অনুরোধ প্রত্যেকের কাছে, দুটো পাতা রাখুন, বাঁ দিকের পাতা ডান দিকের পাতা দুটোই খালি রাখবেন। বাঁ দিকের পাতাটার ওপরে ছোট্ট করে লিখুন নরেন্দ্র মোদী, ডান দিকের পাতাটার ওপরে ছোট্ট করে লিখুন মমতা ব্যানার্জি। এবার বাঁ দিকের পাতাটায় শাড়ি দিয়ে লেখা শুরু করুন, নরেন্দ্র মোদী সরকারের থেকে 8 বছরে আপনারা কি কি পেয়েছেন দিল্লির সরকার। 1,15,00,000 টাকা আমরা সবাই পেয়ে গেছি, লিখবেন ওখানে। 2, গ্যাস সিলিন্ডার আজকে আমাদের মাত্র 70 টাকায় কিনতে হয়, লিখবেন কিন্তু ওখানে। সর্ষের তেল দোকানে যাই জয় শ্রীরাম বলি ফ্রিতে দিয়ে দেয়, লিখবেন কিন্তু মায়েরা ওখানে। এবার লিখবেন না পান্নি, এগুলো ছেড়ে দিন পাতাটা, ডান দিকের পাতায় চলে আসুন মমতা ব্যানার্জি। আপনার ছোট বাচ্চাটা স্কুলে যাচ্ছে সবুজ সাথী সাইকেল চালাতে চালাতে, 1 নম্বর দিয়ে লিখবেন দিদির দেওয়া সাইকেলে আমার ছেলেটা স্কুলে যায়। 2 নম্বর দিয়ে লিখবেন আমি যদি অর্থের অভাবে নাও পারি, তার বাংলার দিদির দেওয়া জুতো মোজা বই খাতা স্কুল ড্রেস নিয়ে আমার ছেলেটা স্কুলে যায়। 3 নম্বর দিয়ে লিখবেন স্কুলে দুপুরবেলা দিদির দেওয়া মিড ডে মিলে মাংস ভাত আমার ছেলেটা স্কুলে গিয়ে খায়। 4 নম্বর দিয়ে লিখবেন আমার মেয়েটা স্কুলে পড়তে পড়তে কন্যাশ্রীর 25,000 টাকা 18 বছরে ব্যাংকে ঢুকেছে। 4 নম্বর দিয়ে লিখবেন আমার মেয়েটা বিয়ের সময় রূপশ্রীর 25,000 পেয়েছে। 6 নম্বর দিয়ে লিখবেন আমার ঘরে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। 7 নম্বর দিয়ে লিখবেন, হাঁপিয়ে গেছি বলতে বলতে, নরেন্দ্র মোদীরটা ছেড়ে দিন, ওদিকে পাতা কিন্তু খালি, 15,00,000 মমতা ব্যানার্জির চলছে। এবার আসুন, মমতা ব্যানার্জির জয় বাংলা, মমতা ব্যানার্জির জয় জোহার, মমতা ব্যানার্জির জন্য হাসপাতালে গেলে আজকে বিনামূল্যে চিকিৎসা হয়। 10 নম্বর দিয়ে লিখবেন মমতা ব্যানার্জি আমাদের সবাইকে স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে। 11 নম্বর দিয়ে লিখবেন মমতা ব্যানার্জি আমার বাড়ির সামনে রাস্তাটা ঢালাই করে দিয়েছে। 12 নম্বর দিয়ে লিখবেন মমতা ব্যানার্জি বাংলার গ্রামে গ্রামান্তরে ইলেকট্রিসিটি ঢুকিয়েছে। লিখবেন লিখবেন, পাতার পরে পাতা যাবে, আপনার পেনের খালি যাবে, কিন্তু লেখা শেষ হবে না, কারণ দিদি যা দিয়েছে তা বলার নেই। বলতে বলতে খাতা শেষ, পাতা শেষ, কিন্তু বাদিকের পাতাটা নরেন্দ্র মোদীর পাতাটা ফ্রিতে আপনাকে পেন দিলেও আপনি ভরাতে পারবেন না মা, কারণ মোদিজি কিচ্ছু দেয়নি, তাই তার চালা শুভেন্দু মোদিজির দেওয়া নিয়ে কোনো কথা বলতে পারে না। মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণ করে বলে বেগম, পিসি, ভাইপো, এই রাজনীতির মধ্যে নোংরামির মধ্যে ঢুকে গেছে। তাই আপনারা কাজের পক্ষে থাকবেন না অকাজের পক্ষে থাকবেন, মায়ের পক্ষে থাকবেন না কুলাঙ্গার সন্তানের পক্ষে থাকবেন, এই সিদ্ধান্ত আগামী দিনে নন্দীগ্রামের মানুষকে নিতে হবে। তাই আমাদের বিশ্বাস পঞ্চায়েতে ফাঁকা। মোদিজি এখানে মন কি বাত করেছে কদিন আগে, মন কি বাত মানে মোদিজির মনের কথা আমরা শুনবো, যেন মোদিজি ভোট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী বানিয়েছে, ওনার কি দাবি আমরা শুনে আমরা কাজ করব। আরে আমাদের দাবি তো আপনি শুনবেন না, সেসব কিচ্ছু শোনার ধৈর্য ওনাদের নেই। দুহাত তুলে গলার জোরে পাড়ায় পাড়ায় গলির মোড়ে খেলা হবে তো মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মায়েদের গলার জোর আজকে ফাটাফাটি, কিন্তু দাদারা এত আসতে বলছেন তার মানে মায়েদের বার্তা দিতে যাচ্ছেন যে বাড়ি গিয়ে ভালো করে একটা আদা দিয়ে লিকাচ্চা চাই। দাদারা একটু জোরে মমতা ব্যানার্জি, আমার ইয়ং জেনারেশনের দাদা ভাইরা মমতা ব্যানার্জি। এবার শুধু মায়েদের গলা শুনবো, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি,
জয় বাং।